কি? আমার পেন্সিল দে, না হলে কিন্তু মারবো তোকে। মা দেখো, দাদা আমার সাথে ঝগড়া করছে। না না, আমাদের নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয়। আমাদের সব সময় একতার সাথে থাকা উচিত। এরকম কেন মা? এসো, তোমাদের একটা গল্প দিয়ে বোঝাই। এক গ্রামে এক কৃষক তার চার ছেলের সাথে থাকত। এমনিতে সে খুশি ছিল, কিন্তু তার একটাই চিন্তা ছিল, তার চার ছেলে নিজেদের মধ্যে ঝগড়া করত। কৃষক ভাবত, আমি বেঁচে থাকতেই এদের এই অবস্থা, তো আমার মৃত্যুর পরে এই চারজন না জানি কত ঝগড়া করবে। একদিন কৃষক একটি উপায় ভাবল। সে তার চার পুত্রকে একসাথে ডাকল আর একগুচ্ছ লাঠি নিয়ে এলো। লাঠিগুলো নিয়ে সে বড় ছেলের হাতে দিয়ে বলল, আচ্ছা শোনো, আজ তোমাকে আমার এক জরুরি কাজ করে দিতে হবে। হ্যাঁ বলো বাবা, কি কাজ করতে হবে? খুব উৎসাহ নিয়ে বলল, তোমাকে এই এক গোছা লাঠি ভেঙে দেখাতে হবে। কৃষক বললেন, ব্যাস এটুকুই কাজ, এক্ষুনি করে দিচ্ছি। আর লাঠিগুলো নিয়ে জোর লাগাতে থাকল। বড় ছেলে অনেক চেষ্টা করল, কিন্তু সে সফল হল না। এরপর একই কাজ কৃষক দ্বিতীয় ছেলেকে দিল। সে খুবই বলবান ছিল, নিজের শক্তির উপর খুবই অহংকার ছিল তার। হাসতে হাসতে সে বলল, এটা তো আমার বাঁ হাতের কাজ। তাই নাকি? তো করে দেখাও না, বকছো কেন এত দাঁড়িয়ে দাঁড়িয়ে? বড় এলো আমার বলবান, ভেঙে দেখাও এই লাঠিগুলো, তখন বুঝবো। বড় ভাই বলল। তখন কৃষক মাঝখানে বলল, আরে ঝগড়া করো না, ঝগড়া করো না, এবার দেখাচ্ছি। দ্বিতীয় ছেলে লাঠিগুলো নিল আর জোর লাগাতে থাকল। আরে বাপরে, এই কাঠিগুলো তো ভাঙছেই না। জোর দিতে দিতে সে বলল, এইভাবে একে একে কৃষক সবাইকে এই সুযোগটা দিল, কিন্তু সবাই অসফল হলো। চারজনেই বুঝতে পারল না যে বাবা আসলে চাইছেনটা কি। এরপর কৃষক সেই লাঠির গুচ্ছটি খুলে দিল আর সব লাঠিগুলো আলাদা হয়ে গেল। এবার কৃষক চার ভাইকে বলল, নাও একটা সহজ কাজ করে দিলাম, এখন একটা একটা করে লাঠি ওঠাও আর ভাঙার চেষ্টা করো। এরপর চার ভাই সহজে এক এক করে লাঠিগুলো তুলল আর ভেঙে ফেলল। চারজনেই অবাক তো হলোই, আর ছোট ভাই জিজ্ঞেসই করে ফেলল, বাবা এটা বলো, আমাদের দিয়ে লাঠি ভাঙানোর কি মানে? এই কিছু লাঠি ভাঙবার জন্য আমাদের সময় কেন নষ্ট করলে? কৃষক হেসে উত্তর দিল, দেখো তোমরা সবাই এই লাঠিদেরই মতো, যদি একই থাকো তাহলে লাঠির গুচ্ছের মতো তোমাদের কেউ ভাঙতে পারবে না, কিন্তু তোমরা যদি আলাদা আলাদা হয়ে যাও তাহলে দুর্বল হয়ে যাবে, তখন যে কেউ তোমাদের সহজেই হারিয়ে দেবে, বুঝলে কিছু? ছেলেরা বাবার কথা বুঝল, কিছুটা ভেবে একে অপরের দিকে তাকালো আর জড়িয়ে ধরল। কৃষক খুশি হয়ে বলল, একসাথে থাকবে, একসাথে খাবে, একে অপরের হাতে হাতে করবে, একশো কথার এক কথা, শক্তিশালী তখনই হবে যখন একসাথে থাকবে।